গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি পাপা কি করছো তুমি এগুলো হ্যাঁ খালি দুষ্টামি আর দুষ্টামি খালি দুষ্টামি ওকে ঘুম পাতিয়ে গেছি আমি ও ঘুম থেকে উঠে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ন এগুলো করছে আ এদিকে আসো হ্যাঁ এদিকে আসো হ্যাঁ এখানে আসো এখানে এসে খেলো যাবে না শোনো ওদিকে যায় না বাবা যায় না মা ওদিকে যায় না এখানে খেলা করো এখানে খেলা করো কতগুলো গাড়ি আছে এটা দিয়ে খেলো ওটা দিয়ে খেলো ওর শুধু ওইখানে যাওয়া দরকার ওখানেই যাবে ওখানে গিয়েই যাবে আমি এখানে বসে আছি ও ওখানেই যাবে শুধু আবার দেখেছো আবার চলে গেছে ওইখানে মানে আমি ওকে যে কী করি ভয় লাগে মানে ওই দিয়ে কর্নার দিয়ে পড়ে গেলে না একটা মানে প্রবলেম হয়ে যাবে আজকে একটু একটু চুল কাটছি ওর ঘুম থেকে উঠলো তারপরে ওর চুলটা কেটে দিচ্ছি নাহলে ও কান্না করবে একটু ঘুমটা ঠিক করে না হলে চুপচাপ বসে আছে কোনো সাউন্ড দিচ্ছে না ঘুমটা হয়নি তখন মানে ঘুম থেকে উঠে গেছে আবার ঘুমাবে আর খাওয়াতেও হবে স্নানও হয়নি তো স্নানের আগে একটু চুলটা খেলে ভালো হয় কান্না করে আবার একটু চুপ করে এমনি অবশ্য কিছু করে না জ্বালায়নি চুল কাটার সময় চুপচাপ দাঁড়িয়ে আছে ওই সাইডগুলো একটু কেটে দিচ্ছি মানে চুলগুলো বড়ই থাকবে ওই সাইডগুলো মানে একটু আর শুরু হয়ে গেছে কান্না কাটি গিয়ে খেলনাগুলো দিয়ে চুপ হয়ে যায় একটু তারপরে যে আবার রান্না করতে যাব তো আগে ওকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তারপর আমি সব কিছু করতে পারবো না ওরা তো কিছুই করতে পারবো না ওদিকে বন্ধুরও খাওয়া বানাতে হবে ওকে নিয়ে আর ওকে নিয়ে সারাদিন চলে যায় বন্ধু এসে এখানে বসলো বসে বসে দেখলো কী হচ্ছে এখানে বাইকে কী করছে এগুলো বাইরে এগুলো কেন হচ্ছে ও তো এটা বুঝতে পারছে না যে চুল কাটছে ওর ও উঠে চলে যাবে এখান থেকে তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি কামলার মধ্যে একটুখানি বেশি দিইনি একটুখানি দিয়েছে কারণ যদি ঠান্ডা লেগে যায় আবার ভয় লাগে না ওই জন্য একটু জল দিয়েছি ওকে আর এদিকে চুলগুলো গুড়ি গুড়ি চুলগুলো পড়ছে ওর গায়ের মধ্যে ওর চুল কাটছে শুধু গা চুল কাটছে ওর ওই জন্য ওর পাপা কেটে দিচ্ছে আর আমি এলো কিছু করে দিলাম আর এই যে আমার রিং লাইট এসে গেছে তো আজকে খুলছি এটাকে আজকে এসছে এটা বিকেলবেলা এসছে পাঁচটার দিকে এসছে গিফট পেয়েছি এটা এটা আমার দাদা ওটা আমাকে মানে দাদাটা আমার মানে আমাকে গিফট দিয়েছে এটা তো দেখছি মানে আমি ইউটিউব করছি বলে আমাকে বললো যে নে তো এটা দিলাম অনেক খুশি হয়ে গেছি আর এই যে আমার ছেলে চাবি নিবে না কি নিবে বুঝতে পারে না ওর খেলনা দিয়ে খেলতে একদম ভালো লাগে না বোতল চাবি রিমোট ওইসব দিয়ে খেলার ইচ্ছে করে অর্ডার করেছিলাম আমার নিজের ফোন দিয়েই করেছিলাম তো আজকে আজ মানে কাল কালকে আসলো কালকে মানে ভিডিওটা আমি দিতে পারিনি এই পুচকে ছোড়া পুচকে ছোটা এই পুচকে ছোটা পুরো দুষ্টামি ওর পুরো দুষ্টামি আর কিচ্ছু না চাবিটা আমাকে দিবে না পুচকু পড়ে যাবি তো বাবা ধরে না গো ধরে না নষ্ট হয়ে যাবে ধরে না সব নিয়ে মুখে ঢুকায় হুম
খুশ করছে আমার। তার মানে কালকে গাড়িতে রাত্র হয়ে গেছে না, আস্তে আস্তে ওর জন্য আমার গলাটা খুশ খুশ করছে আমার। হাওয়া লেগেছে, এটা খুলতেই পাচ্ছি না, আমি একদম খুলতে পাচ্ছি না এটাকে। কোন দিক দিয়ে খোলায়, কোন দিক দিয়ে কি করে আমি বুঝতেই পারছি না। আর এদিকে পাপা লাইটটা জ্বালিয়ে দেখছে কেমন লাগে। এবার বুঝেছি যে এখান দিয়ে খুলতে হয়, তখন আমি বুঝতে পারছিলাম না। এই তো খুলে দেওয়া, ফাইনালি আমি খুলতে পারলাম। ভাবছিলাম তো আমি খুলতেই পারবো না এটাকে। এদিকে আমার ছেলেও লেগে পড়েছে আমার সঙ্গে, খুলবে ও। আমি একটা খুলে খুলে রাখছি আর ও শুধু নিয়ে নিয়ে মুখে দিচ্ছে। আর সব কিছু নিয়ে মুখে দিতে হয়, সব কিছু মুখে দিতে হয় ওর, কিচ্ছু বাদ দিবে না, সব নিয়ে মুখে দিবে। খুব ভালো লেগেছে আমার। যাবো একটু হসপিটালে, তার মানে ওর অবস্থাটা খুবই খারাপ হয়ে যাচ্ছে, তো যার জন্য মানে ভিডিও মানে হসপিটালের ভিতর দেখাতে তো পারবো না, কিন্তু আমি যেটুকু পারি যদি পারি দেখাবো। তো এখন যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে তো আসতে একটু লেট হতে পারে, আর আজকে ভিডিও আমি নাও দিতে পারি। তো চলো যেতে যেতে দেখা হোক, কালকে দেবো ভিডিও। হ্যাঁ কি করেছিস তুই এটাকে? ওই আমি এখন এটাকে পরে যাব, আর তুই আমার নতুন জুতোটাকে দেখো সবাই, মানে নতুন জুতোটাকে কি করেছে, ও পুরো ছিঁড়ে ফেলেছে একদম। মানে এরকম করলে কি হবে, হয় খালি, কোনো মানুষজন কিছু নেই, একটা দুটো গাড়ি শুধু, বেশি গাড়ি ঘোড়াও নেই। মানে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আমরা, খুব সুন্দর লাগছে দেখতে, ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। আগেরগুলো তো আমি তুলতেই পাইনি, মানে ওর কথা ভাবতে ভাবতে আমি কিছু বুঝতেই পারছি না কী করবো কী না করবো। তো যেটুকু পেরেছি ওটুকুই করেছি, আর বাকিগুলো করতে পারিনি। আর একটা মানুষ নেই রাস্তাঘাটে, শুধু লাইট চারিদিকে আর লাইট আর কিছু নেই। এই একটা আমাদের পিছনে একটা শুধু গাড়ি আছে, আর এই আমাদের গাড়ি, এই যে একটা দুটো গাড়ি আসছে যাচ্ছে, পুরো রাস্তা ফাঁকা। রাত্র 10টা বাজে তখন আমরা বাড়ি ফিরছি, আর এদিকে বাবু ঘরে, ছোটো না ওর ঠাম্মার কাছে রেখে এসেছে ঘরে। ঘরে লেগে তো ছোটো বাচ্চা নিয়ে তো যাওয়া যায় না, যদি কিছু হয়ে যায় ইনফেকশন, তো ওর জন্য আমরা ওকে নিয়ে যাইনি হসপিটালে। এসেই পড়েছি ঘরে, আর একটু রাস্তা বাকি আছে, তো এসেই যাবো, এসেই গেছি। আগে এই যে একটা মন্দির, এটা কিন্তু কি মন্দির আমি নিজে জানি না, দেখিনি অবশ্য আমি। গাইস বাই, আবার কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে, তো ধন্যবাদ। Thank you.